বাঙালিরা আমরা পাট শাক একটি শাক হিসাবে খুব পছন্দ করে খাই, কিন্তু ছোট মাছ দিয়ে কখনো পাট শাক খেয়েছেন? চলুন দেখাই, অবশ্য রেসিপি দেখাচ্ছি না, শুধু এটা জানাচ্ছি যে ছোট মাছ দিয়েও পাট শাক খেতে মজা। এত বড় বড় হয়েছে আমার পাটের এই শাকগুলি, একদমই যদি আগা না কেটে দেয় দেই তাহলে দেখা যায় যে একদম 10-12 ফুট পর্যন্ত উপরে উঠে যায়। এই সময়টা আগস্ট মাসের শেষের দিকে যখন পাট শাকগুলো বীজ ছাড়া শুরু করেছে, ঠিক তখনই আমি নর্মালি আগা কাটি। আসলে আগা আমি প্রতি কিছুদিন পরপরই যখন পাট শাক হতে থাকে আগা কেটে কেটে শাক খেয়ে ফেলি। খুব সহজেই শাকটা আমার বাগানে হয়, একদমই বীজ ফেলি না। 4 থেকে 5 বছর আগে এই জায়গাটাতেই আমি কিছু বীজ ফেলে চারা করি, সেই গাছগুলি বড় হয় এবং এই গাছগুলি দেখা যায় যে প্রতি সপ্তাহে একবার করে আগা কেটে কেটে খেতে খেতে এই পর্যায়ে এসে যখন বড় হয়ে যায় তখনই বীজগুলি হতে থাকে, বীজ শুকায়, এখানেই পরে কিছু কালেক্ট করি এবং আস্তে আস্তে দেখা যায় যে এই জায়গাটা পাট শাকের বেডই হয়ে গেছে, যেগুলি বীজ পড়ে পড়ে থাকে। আর প্রতি বছরই এই জায়গাটা থেকেই একদম সিজনের শুরু থেকে নর্মালি গাছ যখন 1 ফুট বা 1/2 ফুট থাকে তখন কিছু ঘনত্ব কমিয়ে দেই, পাট শাক তুলে ফেলি, গাছ চারা তুলে আমি খেয়ে ফেলি, তারপরে কিছু কিছু গাছ রেখে দেই এবং এখানেই পাট শাকগুলি সপ্তাহে একবার দেখা যায় যে আমি কেটে কেটে নিয়ে নেই। তো আজকে আমি কিছু পাট শাক কেটে নেব, যেটা বলছিলাম যে ছোট মাছ দিয়ে পাট শাক ভাজি করে আপনারা খেয়ে দেখতে পারেন, ভালো, অনেক মজা। যদিও আমরা নর্মালি শুকনো ড্রাই করে মানে শাক যেভাবে খাই সেভাবে খাই, কিছু কিছু রেসিপি আছে দেখছি যে স্যুপ বানিয়ে খায়, পাট শাকের স্যুপ করে খায়। আমি আরাবিন দোকানও দেখেছি যে পাট শাক ওরা সেল করে, ওরা সম্ভবত ওরা খুব যেহেতু মাটন বিফ এরা এটা খায়, ওরা ওদের হয়তো নিজস্ব কোনো রেসিপি আছে। বাট আমরা দেশি যারা যেটা শাকটা খেতে খুব পছন্দ করি, শুকনা মরিচ রসুন পেঁয়াজ বেশি করে দিয়ে আমরা শাকটা ড্রাই ড্রাই করে খাই। যাই হোক, আজকে আমি পাট শাক তুলে নিচ্ছি কারণ প্রতিদিনই বাগান থেকে এই সবজি, বিভিন্ন ধরনের সবজি মানে লাউ ঝিঙ্গা কুমড়া এগুলি আসতেছে, তো শাকটাও রাখি প্রতিদিন, চেষ্টা করি বিভিন্ন ধরনের শাক টেবিলে রাখার জন্য। তো আজকে আমি অনেকগুলি শাক তুলে নিয়ে যেটা করবো সেটা হচ্ছে যে ছোট মাছ দিয়ে পাট শাকটা ভাজি করা হবে, পাশাপাশি পাট শাক কুচি করে আপনার আরেকটা যেটা রেসিপি আমি বলি সেটা হচ্ছে যে কুচি করে যেমন আমরা চালের গুঁড়ো তারপরে একটু ময়দা সব জাতের একটু মশলা যেমন আমরা পেঁয়াজও বানাই পাকোড়া বানাই, সেটাও আপনারা কিন্তু পাকোড়া করে বাচ্চাদের খাওয়াতে পারেন, নিজের সংসারের কোনো ফ্যামিলি মেম্বার সাথে এটা কিন্তু মজা করে খেতে পারেন, এতে কী হয় শাকটা খাওয়া হয়। তো আজকে আমি পাট শাক এরকম কুচি করে নিয়েছি, খুব বেশি চিকন করে যে কুচি করতে হবে তা না, নর্মাল ছোটো মাছ নিয়েছি, যে মাছ কাটা কম একটু মলা যায় তো এখানে এই মাছগুলি আমেরিকা স্মেল ফিশ বলে সেটাকে কেটে ধুয়ে বেছে নিয়ে বেশি করে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে আর মাছ দিয়ে এই শাকটি এভাবে শুধু রান্না করা, যা যা মশলা আমরা তরকারিতে ইউজ করি সেরকম, খেতে কিন্তু অনেক মজা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, রেসিপি জানাচ্ছি না কারণ রেসিপি একটা সাধারণ, আমরা যেরকম তরকারি রান্না করি এরকমই, কিন্তু খেতে মজা, ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।